নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ পার্ট টু এর পরীক্ষা সহ মোট 37টি পরীক্ষা কিন্তু স্থগিত করলো। বন্ধুরা, সেই ব্যাপারেই আজকের এই ভিডিওটা। একটি খবরের শিরোনামে উঠে এসেছে এই 37টি পরীক্ষার মধ্যে কোন কোন পরীক্ষা রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তবে তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আজকে কিন্তু পিএসসি ফুড সার্ভিস পেটারের পরীক্ষা যারা 2019 সালে দিয়েছিলেন তাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে। এই রেজাল্ট আপনারা কিভাবে চেক করবেন, ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ মার্ক উঠেছে, মেন এক্সাম কবে হতে পারে, সব ব্যাপারের উপরে কিন্তু একটি ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু 31 আগস্ট পর্যন্ত প্রাথমিক শিক্ষক পদে আবেদন করবার জন্য যে 2 বছরের ডিপ্লোমা কোর্স অর্থাৎ ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন তার উপর কিন্তু ভর্তি চলছে। সে কীভাবে আপনারা ভর্তি হবেন, কী কী যোগ্যতা দরকার, সে বিষয়ে একটু ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খবরের শিরোনামে উঠে এসেছে যে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, এখনও স্বাভাবিক হয়নি ট্রেন বাস পরিষেবা, তার জেরেই কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ক্লার্কশিপের দ্বিতীয় পর্ব পরীক্ষা সহ রাজ্য সরকারি অফিসে কর্মী নিয়োগ সংক্রান্ত মোট 37টি লিখিত পরীক্ষা। আগামী 3রা সেপ্টেম্বর থেকে 22শে ফেব্রুয়ারির মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলি হবার কথা ছিল সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। সম্প্রতি এক বৈঠকে পাবলিক সার্ভিস কমিশনের ফুল বেঞ্চে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারি অফিসে প্রায় 10,000-এর বেশি নিয়োগ কিন্তু হতো, যা বেশ কিছু দিনের জন্য কিন্তু পিছিয়ে গেল। এই সময়কালের মধ্যে WBCS সহ বেশ কিছু ক্যাডার ভিত্তিক পরীক্ষা হবার কথা, তা নিয়েও কিন্তু জল্পনা চলছে। তবে বাকি থাকা চূড়ান্ত ইন্টারভিউয়ের কাজ কিন্তু চলবে পুরোদমে, পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভার্চুয়াল প্রক্রিয়া। উল্লেখ্য, এর আগেও কিন্তু দফায় দফায় পরীক্ষা বাতিলের ঘোষণা করেছিল কমিশন। পিএসসির চেয়ারম্যান দেবাশিস বাবু জানিয়েছেন যে করোনা সংক্রমণের জেরে গণপরিবহন ব্যবস্থা এখনও কিন্তু স্বাভাবিক হয়নি, ফলে কমিশনের পরীক্ষা আয়োজন করলেও পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে পারবে না, সেই কারণেই কিন্তু প্রস্তাবিত 37টি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। যদিও পরীক্ষার্থীদের নিরাশ হতে বারণ করেছেন তিনি, জানিয়েছেন যে কমিশন সর্বোত্তভাবে প্রস্তুত রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততার সঙ্গে সমস্ত পরীক্ষা কিন্তু নেওয়া হবে। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলির মধ্যে ক্লার্কশিপের দ্বিতীয় পর্ব, ICDS সুপারভাইজারের মেন, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, কেদার সুরক্ষা দপ্তরের অধীনে ইন্সপেক্টর, এগ্রিকালচার মার্কেটিং অফিসার, শ্রম দপ্তরের অধীনে ESI হাসপাতালের ওয়ার্ডমাস্টার, খাদ্য প্রক্রিয়া দপ্তরের উদ্যান পালন প্রযুক্তি সহায়ক প্রভৃতি ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য। এদিকে লিখিত পরীক্ষা এই সংকটময় মুহূর্তে চূড়ান্ত ইন্টারভিউ নিয়েও কিন্তু আসার কথা শুনিয়েছে কমিশন। জানা গিয়েছে যে যেসব পদে নিয়োগের জন্য এই পর্বটুকু বাকি রয়েছে তা নেওয়া হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই প্রথমবার কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। এ প্রসঙ্গে দেবাশিসবাবু বলেছেন যে করোনার জন্য সব কিছু থমকে থাকতে কিন্তু পারে না, তাই বাকি থাকা ইন্টারভিউ প্রক্রিয়া আমরা ডিজিটালের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের কাছে কমিশনের তরফে এ সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। নির্দিষ্ট দিনে ইন্টারভিউ বোর্ডের সামনে এই মূল্যায়ন হবে। সরকারি সূত্রে খবর, ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে অগ্রাধিকারের ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশ করবে পিএসসি, তারপর নির্দিষ্ট দপ্তরের কাছে সফল প্রার্থীদের তালিকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে কমিশনের আশা সত্ত্বেও এতগুলো লিখিত পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে সিঁদুরে মেঘ দেখেছেন অনেকে। তাদের বক্তব্য, WBCS সহ বেশ কয়েকটি ক্যাডারভিত্তিক পরীক্ষার সমস্যা হবে, কেননা প্রতি বছর এই ধরনের পদে 100 অফিসার নিয়োগ করা হয়, এক বছর পরীক্ষা না হলে ক্যাডারের ধারাবাহিকতায় ছেদ পড়বে। কমিশনের অবশ্য বক্তব্য এ নিয়ে তাদের কোনো ভিন্ন পরিকল্পনা রয়েছে। আগে একদিনে একটি পরীক্ষা নেওয়াই হয়েছিল রেওয়াজ, কিন্তু এবার পরিস্থিতির উন্নতি হলে একদিনে 5 থেকে 6টি আলাদা আলাদা পরীক্ষার আয়োজন করা হবে, যাতে কোনোভাবেই পরীক্ষার্থীদের বছর নষ্ট না হয়। এছাড়াও সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য একাধিক বিকল্পের সন্ধান রয়েছে পিএসসি। কমিশন সূত্রে খবর, এই 37টি লিখিত পরীক্ষায় বসার কথা রয়েছে প্রায় 9 লক্ষ চাকরি প্রার্থীর। শুধু ক্লার্কশিপের দ্বিতীয় পর্বে লিখিত পরীক্ষাতেই বসবেন 66,492 জন। উল্লেখ্য, ক্লার্কশিপে প্রাথমিক পরীক্ষায় বসেছিলেন প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী, মাসখানেকের মধ্যেই তা ফল প্রকাশিত হয়েছে। 27শে সেপ্টেম্বরের দ্বিতীয় পর্বে লিখিত পরীক্ষার হওয়ার হচ্ছে কথা ছিল। নবান্নের সূত্রের দাবি, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রাধিকারের ভিত্তিতে কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন, সেই মতো
বিপিএসসি খুব কম সময়ের মধ্যে এই বিরাট কর্মযজ্ঞের আয়োজন করেছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে তা আপাতত কিন্তু থমকে গেল। তো বন্ধুরা, আপনারা বুঝতে পাচ্ছেন যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির জন্যই কিন্তু পিএসসি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে পিএসসি কমিশনের তরফ থেকে চেয়ারম্যান অবশ্যই জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা অবশ্যই কিন্তু ছাত্রছাত্রীদের বছর যাতে নষ্ট হয় সে বিষয়ে উনি ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ভারত, জয় হিন্দ।